হ্যালো এন্ড ওয়েলকাম এভরিওয়ান, আই এম সঙ্গীতা এন্ড ইউ আর ওয়াচিং ইংলিশের সঙ্গীতা ম্যাম চ্যানেল। সো সবাইকে ওয়েলকাম ইন আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ রয়েছো। তো এখন আমরা WAP কনস্টেবল মেনকে টার্গেট রেখে মক টেস্টের ক্লাস করছি। আজকে আমাদের সেম টপিক, অর্থাৎ মক টেস্ট নাম্বার 57। অর্থাৎ এর আগে কিন্তু আমরা টোটাল 56 কমপ্লিট করেছি মক টেস্ট, যারা দেখোনি অবশ্যই দেখে নিও। অর্থাৎ টোটাল মক টেস্টের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। অ্যান্ড এভরিডে সঠিক সময়ে ক্লাস করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে তোমাদের কোনো নোটিফিকেশন ইস্যু না হয়। আর যারা এখনো আমাদের ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে যুক্ত হওনি, ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করো, যুক্ত হয়ে যাও আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। আর অবশ্যই টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে, কারণ সেখানে কিন্তু সমস্ত রকম ক্লাসের লিঙ্ক প্রোভাইড করা হয়ে থাকে। তো টোটাল 25 কোশ্চেন রয়েছে, আউট অফ 25 কত স্কোর করতে পারছো কাউন্ট করবে, এবং ক্লাসের শেষে তোমার স্কোর যেটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো সবাইকে গুড মর্নিং এন্ড সুপ্রভাত জানিয়ে শুরু করব আজকের ক্লাস। তো তার আগে একটা জিনিস বলবো, আজকের ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবে, অনেক ইন্টারেস্টিং কোশ্চেন রয়েছে। ওকে, তো চলো শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 তোমাদের স্ক্রিনে কি বলেছে, চুজ দা ওয়ার্ড সিমিলার ইন মিনিং টু দা ওয়ার্ড গিভেন। অর্থাৎ সিনোনিম থেকে প্রশ্ন, ওয়ার্ড দিয়েছে রিলিজ, অপশন এ রিয়ালাইজ, অপশন বি টেস্ট, অপশন সি এনজয়, অপশন ডি রিভিল। তো চলো অ্যান্সার করো। কোশ্চেন নাম্বার 1 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, রিলিজের সিনোনিম যেটা সেটা আমাদেরকে অপশন থেকে খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেম মিনিং যুক্ত ওয়ার্ড। তো রিলিজ কথার অর্থ হলো আনন্দ করা, অর্থাৎ অপশন সি সঠিক উত্তর, রিয়ালাইজ নয়, টেস্ট নয়, রিভিল নয়। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 2 প্রিপোজিশন থেকে প্রশ্ন কি বলেছে, শাইলক নার্চার্ড এ ডিপ রুটেড হ্যাট্রেড ড্যাশ অ্যান্টোনিও। অর্থাৎ শাইলকের মনে একটা গভীর ঘৃণা ছিল অ্যান্টোনিওর জন্য। তো অপশন এ ফর, বি টু, অপশন সি এগেইনস্ট, অপশন ডি অ্যাবাউট। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। তো এক্ষেত্রে তোমাদের দুটো অপশন নিয়ে কনফিউশন হতে পারে, তো চলো অ্যান্সার করো, তারপর বলছি আমাদের সঠিক উত্তরটা কোনটা। তো এক্ষেত্রে কিন্তু অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ এগেইনস্ট। দেখো, কারোর বিরুদ্ধে তুমি ঘৃণা করো বা কারোর বিরুদ্ধে তুমি শত্রুতা করো, তো সেক্ষেত্রে ফর নয়, এগেইনস্ট হয়ে যাবে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 3, ফাইন্ড আউট দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান যেটা সেটা আমাদেরকে খুঁজতে হবে, এক্স্যাক্টলি ওয়ার্ড যেটা সেটা হলো অসপিসিয়াস। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো, একটা কথা তোমাদের বলি, যেটা হলো ক্লাস ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, এবং সেই সঙ্গে ফ্রেন্ডস এর মধ্যে শেয়ার করে দিতে হবে। অ্যান্ড যদি কোনো কোশ্চেন নিয়ে কোনো রকম ডাউট কনফিউশন ক্রিয়েট হয়, অর্থাৎ বুঝতে পারছো না বা আমি ভুল অ্যান্সার বলেছি এরকম যদি মনে হয়, তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি তোমাদেরকে রিপ্লাই করব। তো এক্ষেত্রে অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ অস এ ইউ এস পি আই সি আই ও ইউ এস, অসপিসিয়াস কথার অর্থ হলো মঙ্গল জনক। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, আবারও প্রিপোজিশন থেকে প্রশ্ন কি বলেছে, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। অপশন এ বাই, অপশন বি অন, অপশন সি অ্যাট, এবং অপশন ডি ইন। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে, দ্য ওম্যান ইজ স্ট্যান্ডিং ড্যাশ দ্য ডোর। অনেকের এটা নিয়েও কনফিউশন হতে পারে, অর্থাৎ অপশন এ আর সি এর মধ্যে। তো এই ক্ষেত্রে অপশন সি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ একটা নির্দিষ্ট যদি ছোট জায়গার কথা বলো, সেখানে আমরা অ্যাট ব্যবহার করি, আর পাশে বোঝাতে আমরা বাইয়ের ব্যবহার করি। তো তোমার মনে হতে পারে ওমান যে ছিলেন সে ডোরের পাশে দাঁড়িয়ে রয়েছে, তো অ্যাকচুয়ালি ওটা ডোরের পাশে হয় না, অ্যাট দ্য ডোর, অর্থাৎ পজিশন যেহেতু, তো সেক্ষেত্রে আমরা অ্যাট এর ব্যবহার করবো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 5, ফ্রেজাল ভার্ব থেকে প্রশ্ন কি বলেছে, মোনালিসা ওয়াজ ড্যাশ বাই হার ফেইলার। তো ফেইলার হলে সেক্ষেত্রে আমরা হতাশ হয়ে যাই বা ডিপ্রেসড হয়ে যাই, সেটারই ফ্রেজাল ভার্ব আমাদেরকে খুঁজতে হবে। অপশন এ কাস্ট আউট, অপশন বি কাস্ট অ্যাবাউট, অপশন সি কাস্ট ডাউন, এবং অপশন ডি কাস্ট অ্যাসাইড। তো চলো অ্যান্সার করো আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 5 এর জন্য। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কাস্ট ডাউন। কাস্ট ডাউন কথার অর্থ হলো হতাশ হয়ে যাওয়া, হতাশ অর্থাৎ ডিপ্রেসড। তো কাস্ট আউট মানে কোনো কিছু নিক্ষেপ করা, কাস্ট অ্যাবাউট প্রায় নিক্ষেপ করা, এবং অপশন ডি তে যেটা রয়েছে কাস্ট অ্যাসাইড মানে কোনো কিছুকে ট্যাগ করা। তো এগুলো ছিল মিনিং। চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6 কি বলেছে, দেখো এরর থেকে প্রশ্ন, যদি মনে হয় এরর নেই তাহলে অ্যান্সার করবে নো এরর, ডি। মিস্টার স্মিথ ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার বাট দ্য কোর্ট ফাউন্ড হিম নট গিলটি অ্যান্ড অ্যাকুইটেড হিম, নো এরর, ডি। তো চলো অ্যান্সার করো কি হবে আমাদের সঠিক উত্তর, যদি মনে হয় এতে ভুল তাহলে এ অ্যান্সার করবে, আর যদি মনে হয় কোনো ভুল নেই তাহলে অ্যান্সার করবে ডি, বিতে হলে বি, সিতে হলে সি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ এতে ভুল রয়েছে, অ্যাকিউজড এর সঙ্গে এখানে অ্যাকিউজড হবে, কারণ হেল্পিং ভার্বের পর অলওয়েজ আমরা ভার্বের থার্ড ফর্ম বসাই,
তো এখানে অ্যাকিউজড হবে, আর অ্যাকিউজডের সঙ্গে আমরা ফর নয় অফ প্রিপোজিশন বসিয়ে থাকি, অ্যাকিউজড অফ অভিযুক্ত। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন। ডু ইউ থিঙ্ক আই ড্যাশ টেক এ ব্রেক নাও? অপশন এ উড, অপশন বি মাস্ট, অপশন সি মাইট, অপশন ডি নন অফ দিস। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 7 এর জন্য, শূন্যস্থান পূরণ থেকে। তো আবারও বলছি, ক্লাস ভালো লাগলে লাইক করবে, ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করবে। আজকের ক্লাসে লাইকের টার্গেট হলো 1K, অর্থাৎ 1000। তো দেখা যাক কত লাইক আমি পেতে পারি। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি, অর্থাৎ মাইট। দেখো, ডু ইউ থিঙ্ক, তুমি কি মনে করো, আমি এখন একটা ব্রেক নিতে পারি, অর্থাৎ সম্ভাবনা বোঝাতে আমরা সেক্ষেত্রে মাইট এর ব্যবহার করে থাকি। নেক্সট, আবার দেখো এখানে ভার্বের 1 নম্বর ছিল, তো সেক্ষেত্রে মাইটই হবে সঠিক উত্তর। উড বা মাস্ট, এগুলোর পরেও আমরা ভার্বের 1 ব্যবহার করি, কিন্তু মিনিং অনুযায়ী মাইট হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন 8, কি বলেছে? চুজ দ্য ওয়ার্ড অপোজিট ইন মিনিং টু দ্য ওয়ার্ড বোল্ড বিলো বা আন্ডারলাইন যেটা রয়েছে, অর্থাৎ নিচে যে ওয়ার্ডটা রয়েছে সেটার অপোজিট বিপরীত শব্দ আমাদেরকে খুঁজতে হবে ফিউ। অপশন এ কোয়ারেল, অপশন বি ক্রুয়েল, অপশন সি অ্যাফেকশন, অপশন ডি ফ্যাটার্নিটি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। অ্যাকচুয়ালি ফিউড কথার অর্থ হলো জাতি বিবাদ, অর্থাৎ সম্প্রদায়ের মধ্যে যে বিবাদটা হয় সেটাকে কিন্তু আমরা জাতি বিবাদ বা ফিউড বলে থাকি। তাহলে সে জাতি বিবাদ যেটা নয়, অর্থাৎ ফ্র্যাটার্নিটি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, সম্প্রদায়ের মধ্যে যে মিলটা থাকে। তো অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, কোয়ারেল কোয়েল নয়, ঝগড়া, নিষ্ঠুর বা অ্যাফেকশন মানে হলো স্নেহ করা। চলো নেক্সট, কোশ্চেন নাম্বার 9, কি বলেছে? আন্ডারলাইন অর্থাৎ ইডিয়াম থেকে প্রশ্ন। দেখো কোথা থেকে কোশ্চেন নিয়েছি, ইডিয়াম থেকে। কি বলেছে? ইন ট্রাইং টু ক্লাইম দ্য ট্রি হি কেম এ ক্রপার। তো কেম এ ক্রপার কথার অর্থ কি? বিকেম কাম, অর্থাৎ শান্ত হয়ে গেছিল। ওয়াজ এনথুসিয়াস্টিক, অর্থাৎ উৎসাহ হয়েছিল অনেক। ফিল হেভিলি, অর্থাৎ ভয় পাচ্ছিল। বা অপশন ডিতে বলেছে বিকেম অ্যাফ্রেড। তো এই ক্ষেত্রে আমাদের সঠিক উত্তর কি হবে, চলো অ্যান্সার করো কোশ্চেন নাম্বার 9। এক্ষেত্রে কিন্তু আমাদের ইন ট্রাইং টু ক্লাইম দ্য ট্রি, অর্থাৎ যখন সে গাছে চড়তে গেছিল সে কি হয়েছিল, ভয় পেয়ে গেছিল। অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে, বিকেম অ্যাফ্রেড। অ্যাফ্রেড মানে কি? ভয় পাওয়া, তাই না? তো এক্ষেত্রে কিন্তু অপশন সি নয়, এটা কিন্তু একটু টাইপিং মিস্টেক রয়েছে। অর্থাৎ অপশন ডি কিন্তু আমাদের সঠিক উত্তর, অ্যাফ্রেড বা ভীত। নেক্সট কোশ্চেন 10, কি বলেছে? অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন। দ্য স্টাডি অফ দ্য অরিজিন এভলিউশন অ্যান্ড ইভেন্চুয়াল ফেট অফ ইউনিভার্স, অর্থাৎ সৃষ্টির যে প্রথম, যখন আর কি আমাদের পৃথিবীটা সৃষ্টি হয়েছিল, সেই যে প্রথম সৃষ্টি যেটা, সেটা নিয়ে যখন পড়াশোনা করা হয় সেটাকে আমরা কি বলি? কসমোগ্রাফি, কসমোলজি, কসমিক এবং অপশন ডি নান। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, তো সেটাকে কিন্তু অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কসমোলজি, অর্থাৎ সৃষ্টি তত্ত্ব নিয়ে পড়াশোনা, সেটাকে আমরা কসমোলজি বলে থাকি। নেক্সট কোশ্চেন 11, সিমিলার ইন মিনিং, অর্থাৎ সিনোনিম খুঁজতে হবে গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? কনসিল্ড। অপশন এ কভার্ড, অপশন বি ক্লোজড, অপশন সি সিল্ড, অপশন ডি হিডেন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। কনসিল মানে হলো কোনো কিছু লুকিয়ে রাখা বা গুপ্ত করা এরকম কিছু, তো মানে কিন্তু বলে দিয়েছি অপশন ডি হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ হিডেন। হিডেন মানে লুকানো। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 12, প্রিপোজিশন থেকে শূন্যস্থান পূরণ দিয়েছে। কি বলেছে? দ্য ফাদার ওয়াজ ভেক্সড ড্যাশ দ্য সন। অপশন এ উইথ, অ্যাবাউট, টু, ইন। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। ভেক্সড এর সঙ্গে আমরা কি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ব্যবহার করে থাকি? তো ভেক্সড এর সঙ্গে কিন্তু এটা আগেও একদিন পড়িয়েছিলাম। তো চলো অ্যান্সার করো, এক্ষেত্রে অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ উইথ। ভেক্সড উইথ কথার অর্থ হলো রেগে যাওয়া, ভেক্সড উইথ রেগে যাওয়া। নেক্সট কোশ্চেন 13, এরর থেকে প্রশ্ন। কি কোশ্চেন দিয়েছে? দ্য টিচার ওয়াজ প্লিজড অ্যাট সঞ্জয়, নো এরর, ডি। তো চলো অ্যান্সার করো, কি হবে সঠিক উত্তর। দ্য টিচার ওয়াজ প্লিজড অ্যাট সঞ্জয়। এই ক্ষেত্রে কিন্তু আমাদের অ্যান্সার যেটা, সেটা হয়ে যাবে অপশন সি, অর্থাৎ অপশন সি তে ভুল রয়েছে। কি ভুল রয়েছে? দেখো প্লিজড এর সঙ্গে আমরা অ্যাট এর ব্যবহার করি না, প্লিজড এর সঙ্গে আমরা যেটা ব্যবহার করি সেটা হলো উইথ। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 14, সিমিলার ইন মিনিং, সিনোনিম থেকে প্রশ্ন, গিভেন ওয়ার্ডের। ওয়ার্ড কি দিয়েছে? অ্যাকিউট। এটা আগে একদিন পড়িয়েছিলাম। অপশন এ ডাল, ড্রাউজি, আনপ্লিজেন্ট, শার্প। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে। রিভিশন বলতে পারো এই ওয়ার্ডটা,
এটার সঙ্গে কিন্তু তোমরা পরিচিত। তো এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে শার্প, অর্থাৎ তীক্ষ্ণ। অ্যাকিউট মিন্স তীক্ষ্ণ, আর ডাল মানে হলো বোকা, ড্রাউজি মিন্স হলো ঘুমাত ঘুম পাওয়া, যেটাকে আমরা বলি বা কি বলতে পারি ওটাকে, নিদ্রালু, কি বলতে পারি, নিদ্রালু। আনপ্লেজেন্ট মানে যেটা মনোরম নয়। নেক্সট কোশ্চেন 15, এ স্মল পিস অফ উড ইজ কল্ড, এ স্মল পিস অফ উড ইজ কল্ড, অর্থাৎ কাঠের ছোট ছোট যে পিস হয় সেটাকে বা টুকরো যেটা সেটাকে আমরা কি বলবো। অনওয়ার্ড সাবস্টিটিউশন থেকে প্রশ্ন, ক্রাম, হ্যাসেল, চিপ, স্কার্প। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। তো ক্রাম কথার অর্থ কিন্তু টুকরো, বাট এটা কিন্তু রুটির টুকরো। এক্ষেত্রে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ চিপ। চিপ কথার অর্থ কিন্তু আমরা কাঠের টুকরো বলতে পারি, চিপ কথার অর্থ আমরা কি বলতে পারি, কাঠের টুকরো। আর হ্যাসেল কথার অর্থ কি, ঝগড়া করা। স্ক্রাব কথার অর্থ কি, মারামারি করা। অর্থাৎ এই দুটো প্রায় সিনোনিম, একটা হলো ঝগড়া, এটা হলো ঝগড়া, আর এটা হলো মারামারি করা। চলো নেক্সট কোশ্চেন 16, কি বলেছে, আবারও ইডিয়াম থেকে প্রশ্ন, আন্ডারলাইন ইডিয়াম এর মানে বুঝতে হবে। হি কেম অফ উইথ ফ্লাইং কালার্স ইন দা কন্টেস্ট। তো কেম অফ উইথ ফ্লাইং কালার্স কথার অর্থ কি, ওন, ওয়াজ ডিফিটেড, ফেল্ট ডিসঅ্যাপয়েন্ট, নান। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। বাপরে, তো পাশে থালা বাসনের আওয়াজ হচ্ছে, পাশের রুমে যারা রয়েছে তারা মনে হয় এখন খাওয়া দাওয়া করছে, বুঝতে পারলে। এটা তো আমি রাত্রেবেলা রেকর্ড করি, তো সেই আওয়াজটাই তোমরা পেতে পারো। তো এক্ষেত্রে আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কোন। দেখো কেম অফ উইথ ফ্লাইং কালার্স কথার অর্থ হলো জিতে যাওয়া, অর্থাৎ সে কন্টেস্টটা জিতে গিয়েছিল, ডিফিটেড নয়, ডিসঅ্যাপয়েন্ট নয়, নান নয়। নেক্সট কোশ্চেন 17, আবারও ইডিয়াম থেকে প্রশ্ন, হি ক্যারিড দ্য ডে এগেনস্ট অল অপোজিশন। ক্যারিড দ্য ডে কথার অর্থ কি, সারেন্ডার, নিজেকে সমর্পণ করেছিল, ফেল্ট আনইজি, ওন, বিকেম ডিফিটেড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে 17 এর জন্য। ক্যারিড দ্য ডে কথার অর্থ কি, সো হেয়ার অপশন, এখানেও কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ কোন। ক্যারিড দ্য ডে কথার অর্থ হলো জিতে যাওয়া বা সফল হওয়া, এরকম কিছু। তো এক্ষেত্রে অপশন সি সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18, প্রভাব থেকে প্রশ্ন দিয়েছি, দেখো, ডোন্ট জাজ এ বুক বাই ইটস ড্যাশ, কন্টেন্টস, কভার, ওয়ার্ড, স্টোরি। চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। ডোন্ট জাজ এ বুক বাই ইটস ড্যাশ, অর্থাৎ বাইরে থেকে কাউকে বিচার করতে যেও না। তো এখানে অপশন অপশন বি হয়ে যাবে আমাদের সঠিক উত্তর, অর্থাৎ কভার। ডোন্ট জাজ এ বুক বাই ইটস কভার, কভার দেখে কোনো বুককে জাজ করো না। চলো নেক্সট 19, এবার থেকে প্রশ্ন, নান স হিম ওর্থ ফর দ্য রিয়ার্ড ফর হি রিসিভড নোয়েরা ডি। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো ওর্থ কথার অর্থ নান স হিম, অর্থাৎ কেউ তাকে দেখেনি, এই ক্ষেত্রে কিন্তু ভুল রয়েছে অপশন বি তে। দেখো ওর্থ কথার অর্থ যেটা সেটা হলো মূল্য, বাট এখানে আমরা যেটা বোঝাতে চাইছি সেটা হলো সুযোগ্য, অর্থাৎ ওই রিয়ার্ডের জন্য সুযোগ্য যেটা সে রিসিভ করেছিল। সুযোগ্য বোঝাতে আমরা কিন্তু অর্ধি কথাটা ব্যবহার করি, আর অর্ধির সঙ্গে আমরা অফ ব্যবহার করি, তাহলে এখানে হয়ে যাবে অর্ধি অফ। নেক্সট কোশ্চেন 20, অপশন বি তেই ভুল ছিল। নেক্সট কোশ্চেন 20, ফিল ইন দা ব্ল্যাঙ্ক বা শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, ড্যাশ আই ইউজ দা ফোন, মে, শ্যাল, উইল, উড। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে। দেখো পারমিশন নেওয়ার ক্ষেত্রে আমরা কি মোডাল ভার্ব ব্যবহার করে থাকি, মে, অর্থাৎ আমি কি এই ফোনটা ব্যবহার করতে পারি। তো পারি অর্থে সাধারণত আমরা ক্যান ব্যবহার করি, কিন্তু যদি পারমিশন হয় সেক্ষেত্রে আমরা মে ব্যবহার করব। তো দেখবে যখন আমরা স্কুলে বাইরে যেতাম, তো সেক্ষেত্রে আমরা কিন্তু এরকমই বলতাম, মে আই কাম ইন, অর্থাৎ আমি কি ভেতরে আসতে পারি, অর্থাৎ স্যার বা ম্যামের কাছে বলতাম। তার মানে কি, স্যার বা ম্যাম আমাদেরকে একটা পারমিশন দিত, হ্যাঁ অথবা না। তো সেক্ষেত্রে কিন্তু আমরা মে দিয়ে স্টার্ট করতাম, অর্থাৎ মে আই কাম ইন, আমি কি ভিতরে আসতে পারি। তো পারমিশন নেওয়ার জন্য আমরা মে ব্যবহার করি। নেক্সট কোশ্চেন 21, শূন্যস্থান পূরণ থেকে প্রশ্ন, ইউ ড্যাশ নট ওয়ার্ক দিস স্যাটারডে, অর্থাৎ এই স্যাটারডে তোমার কাজ করার প্রয়োজন নেই। মাস্ট, নিড, ক্যান, নান অফ দিস। চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে কোশ্চেন নাম্বার 21 এর জন্য। কোশ্চেন নাম্বার 21 এর জন্য আমাদের সঠিক উত্তর কি হবে, তো নিড হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ অপশন বি।
নেক্সট কোশ্চেন, আবারও এরর থেকে প্রশ্ন, কি বলেছে? মাই আঙ্কেল ফ্রিকুয়েন্টলি, ফ্রিকুয়েন্টলি কথার অর্থ হলো বারংবার বা বারবার, গোস টু অ্যাব্রড অর্থাৎ বিদেশে যায় ফর বিজনেস, বাই এয়ার অর্থাৎ প্লেনে করে। নো এরর, ডি। তো চলো অ্যান্সার করো, সঠিক উত্তর কি হবে? এয়ার মানে কিন্তু এখানে বাতাস নয়, এয়ার মানে এখানে হলো প্লেন, এরোপ্লেন। তো সেটাকে বাই এয়ার করা রয়েছে। ট্রান্সপোর্ট বা যানবাহনের আগে আমরা কিন্তু বাই কথাটাই ব্যবহার করি, বাই কার, বাই বাস এরকমই ব্যবহার করি। ওই জায়গাটাতে কিন্তু কোনো ভুল নেই, ভুল রয়েছে অপশন এ তে। কি ভুল রয়েছে? দেখো অ্যাব্রড যেটা, অ্যাব্রড মানে হলো বিদেশে, বিদেশ মানে কি? বিদেশ মানে হলো টু এ ফরেন কান্ট্রি, টু এ ফরেন কান্ট্রি অর্থাৎ বিদেশে, অর্থাৎ সে নিজেই কিন্তু অ্যাব্রড মানেই হলো টু এ ফরেন কান্ট্রি, অর্থাৎ এখানে আর এক্সট্রা টু এর প্রয়োজন নেই। অ্যাব্রড মানে যখন টু এ ফরেন কান্ট্রি হচ্ছে, তো সেক্ষেত্রে আমরা আর এক্সট্রা টু এর ব্যবহার করব না। বোঝাতে পারলাম? চলো নেক্সট কোশ্চেন, 23। অনওয়ার্ড সাবস্টিটিউশন বা এক কথায় প্রকাশ থেকে প্রশ্ন, অন হু ইউজেস ফিয়ার অ্যাজ এ ওয়েপন অফ পাওয়ার ইজ কল্ড, অর্থাৎ অস্ত্রশস্ত্র দিয়ে, অস্ত্রশস্ত্রের আর শক্তি দিয়ে যারা ভয় দেখায় তাদেরকে আমরা কি বলি? টেরোরিস্ট, মিলিটেন্ট, এক্সট্রিমিস্ট, অ্যানার্কিস্ট। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? যারা অস্ত্রের পাওয়ার দিয়ে, ওয়েপেনের পাওয়ার দিয়ে আমাদেরকে ভীত করে তাদেরকে আমরা কি বলি? অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর, সন্ত্রাসবাদী বা টেরোরিস্ট। মিলিটেন্ট মিলিটারি, সেখান থেকে এক্সট্রিমিস্ট মানে হলো একেবারে চরম পর্যায়ে, অ্যানার্কিস্ট মানে হলো নৈরাজ্যবাদী। নেক্সট, 24, ইডিয়াম থেকে প্রশ্ন, দা ডে আই গ্রাজুয়েটেড ওয়াজ এ রেড লেটার ডে ফর মি, অর্থাৎ যেদিন আমি গ্রাজুয়েটেড কমপ্লিট করেছিলাম সেইটা আমার কাছে একটা রেড লেটার ডে। মানে কি রেড লেটার ডে কথার অর্থ কি? এ ফর্মিডেবল, অ্যান ইম্পর্টেন্ট ডে, অ্যান ইভেন্টফুল ডে, এ ব্যাড ডে। চলো অ্যান্সার করো, এটা আগেও করিয়েছি, এ রেড লেটার ডে কথার অর্থ কি? তো ফর্মিডেবল কথার অর্থ হলো ভয়ানক বা ভয়ঙ্কর, এরকম কিছু বলতে পারো। তো এক্ষেত্রে কিন্তু ইম্পর্টেন্ট ডে হয়ে যাবে সঠিক উত্তর, অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ দিন, অ্যান ইম্পর্টেন্ট ডে। এটাই আজকের ক্লাসের লাস্ট কোশ্চেন বা ফাইনাল কোশ্চেন, কোশ্চেন নাম্বার 25। বলেছে সাডেন সারপ্রাইজ মে বি এক্সপ্রেসড বাই দা ফলোয়িং ইন্টারজেকশন, অর্থাৎ হঠাৎ অবাক হয়ে যাওয়া, যখন আমরা হঠাৎ অবাক হই তখন আমরা কোন ইন্টারজেকশন দ্বারা সেটাকে প্রবেশ, সরি প্রবেশ নয় প্রকাশ করি। এক্সপ্রেস মানে কি? প্রকাশ করি, তাই তো? তো কোনটা দিয়ে প্রকাশ করি? অপশন এ হু, অপশন বি ব্রাভো, অপশন সি আ, অপশন ডি ও। তো চলো অ্যান্সার করো, আমাদের সঠিক উত্তর কি হবে? এক্ষেত্রে কিন্তু সাডেন সারপ্রাইজের জন্য আমরা যেটা অ্যান্সার করবো সেটা হলো ও। ও ঘোষ কথাটা যদি থাকতো তাহলে আরো বেস্ট হতো, অর্থাৎ সাডেন সারপ্রাইজের জন্য কিন্তু এটাই আমরা ব্যবহার করি। ওকে, আহ নয় বা ব্রাভো হচ্ছে সাহসের জন্য, সাহস অর্থাৎ এটার জন্য ব্যবহার করি, সাহস বোঝানোর জন্য। ব্রাভো সাব্বাস, অ্যাকচুয়ালি যেটাকে আমরা বলে থাকি সাব্বাস, তাই তো? আর হু এটা তো আমরা ব্যবহার করেই থাকি তোমরা জানো। তো এখানে আমাদের অ্যাকচুয়ালি অ্যান্সার যেটা হবে সেটা অপশন ডি। যদি ঘোষ কথাটা থাকতো তাহলে আরো বেস্ট, ভালো হতো, অর্থাৎ ও ঘোষ এরকম কিছু আমরা ব্যবহার করি। তো সেক্ষেত্রে এটা না ব্যবহার করে ওটাই ব্যবহার করা হয় বেশিরভাগ ক্ষেত্রে। তো এক্ষেত্রে অপশন ডি সঠিক উত্তর। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করতে হবে এবং সেই সঙ্গে ফ্রেন্ডসদের মধ্যে শেয়ার করতে হবে। অ্যান্ড আউট অফ 25 কত স্কোর করেছো অবশ্যই কমেন্টে জানিও, আর আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখতে ফেসবুক গ্রুপে যুক্ত হবে, সমস্ত রকম ক্লাস লিঙ্ক পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হবে। কিভাবে যুক্ত হবে? ইজি স্টাডি সহজ পাঠ লিখে সার্চ করবে, যুক্ত হয়ে যাবে আমাদের গ্রুপে নিজেকে আপডেট রাখার জন্য। অ্যান্ড সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য, থ্যাংকস ফর ওয়াচিং। যারা আজকে ফার্স্ট টাইম ক্লাস করলে, ক্লাস করে ভালো লাগলে লাইক শেয়ার মাস্ট, এবং সেই সঙ্গে যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তো সাবস্ক্রাইব করে রাখো ফর মোর আপডেটস অ্যান্ড লাইভ ক্লাসেস। দেখা হচ্ছে নেক্সট ডে 7:30 AM, সেই পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজের বেস্ট লেভেল দিয়ে প্রিপারেশন নিতে থাকো। আর যদি ডিটেলস ক্লাস করতে চাও, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাবে, সেখান থেকে WEP ইংলিশ ক্লাস 2021 যে প্লেলিস্টটা রয়েছে এখানে গিয়ে সার্চ করো, টোটাল ডিটেলস ক্লাস পেয়ে যাবে। আর প্রোভার, ফ্রেজাল ভার বা কারেক্ট স্পেলিং এগুলোর ক্লাসও কিন্তু করানো হয়েছে। তো সেক্ষেত্রে এক্সারসাইজ ইংলিশ মেন এরকম একটা
প্লেলিস্ট রয়েছে, এখানে গিয়ে সার্চ করলে কিন্তু পেয়ে যাবে। অর্থাৎ যখন এক্সারসাইজ এক্সাম ছিল তখন ওগুলো পড়িয়েছিলাম, অর্থাৎ ওই প্লেলিস্টের মধ্যে রয়েছে। তো এই দুটো সার্চ করো, দেখতে থাকো। ওয়ান্স অ্যাগেইন থ্যাংকস ফর ওয়াচিং, সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হচ্ছে আগামীকাল। আর যদি কোনো কোশ্চেন নিয়ে ডাউট বা কনফিউশন থাকে সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি তোমাদেরকে রিপ্লাই করবো। চলো, টাটা, বাই।